বিশ্বাস, আমি ভিডিও করে নিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু সবাইকে হাইলি রেকমেন্ড করব জীবনে একবার হলে লাদাখ জন্য আসে। প্রকৃতির যে কি অপরূপ সৃষ্টি, সেটা চোখে বন্দি না করলে ভাবা যাবে না। এটা কোনোভাবেই ক্যামেরা বন্দি লেন্স বন্দি হয় না, নিজে চোখে বন্দি করতে হবে। আসছেই না বড় লেন্স, কি করি? ক্যামেরা তোমার ফোনেই ভালো ছবি আসে। কাছাকাছি গিয়ে আবার রেকর্ডিং করছি। নিচে পুরো ডেজার্ট এরিয়াটা দেখা যাচ্ছে, অসাধারণ। পার্কিং কি সিধা যায়ঙ্গে? আমরা ডেস্কিট মনেস্ট্রিতে চলে আসলাম। তোমাদের দেখাচ্ছি পেছন থেকে বুদ্ধা মূর্তিটা, আমরা এখনো ওপরে উঠিনি। মাঝখানে বেশ খানিকটা সময় পার হয়ে গেছে। ইয়ে মোছো, পুরো অবস্থা খারাপ, দেখো আয়নাতে। অনেকটা টাইম পার হয়ে গেছে, মাঝখানে একটু ঘুমিয়েও নিয়েছিলাম। যাই হোক, বহুত মানে অনেকটা বেশি টায়ার্ড লাগছে, তবে লাদাখের যে বিউটি তার কাছে সব কিছুই হার মানায়। আজকে যেই সাইডটায় যাচ্ছি সেই সাইডটায় পুরো মরুভূমির মতো পাহাড়, মাঝখানে ধূসর মাঠ, পিছনে পাহাড়, তার পিছনে বরফ। মানে মনে হচ্ছে প্রকৃতি মানে একে একে বানিয়েছে, কোথায় কি বানানো দরকার একে একে বানিয়েছে। যাই হোক, তোমাদের দেখাচ্ছি পেছনে আবার বরফ। চূড়ায় বসে আছে বুদ্ধা। দাদা ভাইয়ের গাড়িতে একটু প্রবলেম হয়েছে, তার জন্যে লোকাল একটা গ্যারেজ খোঁজা হচ্ছে। যেহেতু রোড ট্রিপ, ওই জন্য গাড়ি নিয়ে কোনো চান্স নেওয়া যাবে না। ওই যে পেছনে বড় প্রচন্ড পরিমাণে ধুলো হাওয়া হচ্ছে। অল্পকে বলছি বারবার করে জ্যাকেট জড়াতে, ও জড়াবে না। আর রাত্রেবেলা হাঁচি কাশি সব হবে। বীরপাল ও আনগিরি দেখাচ্ছে,
গেঞ্জি পরে কি হয়েছে বিতায়ের আমরা এখন ডেস্কিট মনাস্ট্রিতে উঠছি আমরা এখন সামনের দিকে এগোচ্ছি এটা নুব্রা ভ্যালি ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাকশন বলতে পারো তোমার বর কোথায় কি গো উঠে গেলে তুমি এদিক দিয়ে পারবো না শ্বাস ফুলছে শ্বাস নিতে একটু অসুবিধা হচ্ছে মনে শক্তি আনন্দ সব প্রবল পেদল যা রহে হ্যায় সাস ফুল কে ঢোল হো চুকা হ্যায় বাতে ভি নাহি কর সকতে আমাদের দিকে পড়ছে না আসলে বিশ্বাস আমি ভিডিও করে নিয়ে যাচ্ছি ঠিকই কিন্তু সবাইকে হাইলি রেকমেন্ড করব জীবনে একবার হলে লাদাখ যেন আসে প্রকৃতির যে কি অপরূপ সৃষ্টি সেটা চোখে বন্দি না করলে ভাবা যাবে না এটা কোনোভাবেই ক্যামেরা বন্দি লেন্স বন্দি হয় না নিজে চোখে বন্দি করতে হবে বাবা অসাধারণ অসাধারণ এই যে সেই বুদ্ধা মূর্তি ফেমাস ডিস্ট্রিক মনাস্ট্রির বুদ্ধ মূর্তি আসছেই না বড় লেন্স কি করি
ক্যামেরা তোমার ফোনেই ভালো ছবি আসে। ওইটা সামনে দেখছো, ওটা হচ্ছে মনিস্ট্রি। গুরুদম্বার লেক মানে পপুলারিটি লাদাখ থেকে প্রথম থেকে আগের থেকে কালকে আমরা এখানে এসে ক্যামেল রাইড করে নেব। আমরা ক্যামেল রাইড এখানেই করব। আমরা যে ক্যাম্পে থাকবো সেখান থেকে 3.5 কিলোমিটার। পুরো মরুভূমির বালি গুলো দুটো একসাথে কি করে সম্ভব? সব গাড়িগুলো ওই দিক দিয়ে ঢুকছে, দেখো রাত্রি 8:10, সন্ধ্যা এখনো হয়নি, সন্ধ্যা বিকেল বিকেল আমরা আমাদের প্যারাডাইস ক্যাম্পে ঢুকছি। আর জাস্ট 2 কিলোমিটার এখান থেকে ক্যাম্পে ঢুকি, লাস্ট ব্লক ওখান থেকে। চলো অনেক কষ্টে খুঁজে প্যারাডাইস ক্যাম্পে নর্থ ক্যাম্পে এসে পৌঁছালাম। এটা হলো আমাদের দুদিনের থাকার জায়গা। ধরে আমরা আসছিলাম তো আমাদের ভুলভাল রাস্তায় আমরা ঢুকে গেছিলাম। এইটা হলো সেই ক্যাম্প। ফাইনালি আমাদের মোটামুটি 45 মিনিট লাগলো মানে মেন রাস্তা থেকে এইখানটায় খুঁজে আসতে। দেখা যাক এবার কেমন হয়। প্রচন্ড ঠান্ডা, মানে মনে হচ্ছে পুরো মানে এত হাওয়া মানে উঠিয়ে নিয়ে চলে যাবে এই লেভেলের হাওয়া। যাই হোক, এইরকম একটা ক্যাম্পে থাকার এক্সপিরিয়েন্স
ফার্স্ট টাইম, খুব সুন্দর লাগছে। ক্যাম্পটাও ভীষণ সুন্দর, বাইরের জায়গাটা তো এখন অন্ধকারে দেখালে কিছু বুঝতেও পারবে না, যা দেখানোর সকালেই দেখাবো। কি হয়েছে বাবা? যাই হোক, এখন এই বাচ্চাদের বদমাইশি চলছে, খেলাধুলো চলছে, আমরা খালি ভাবছি উড়ে না গেলে হয়। কি হয়েছে? এসছে আমাদের টেন্ট ফার্স্ট, সেকেন্ড প্রিয়ব্রত দাদাদের, থার্ড হচ্ছে বুবুল দাদের, এরকম পরপর এইসব টেন্ট রয়েছে। সকালবেলা ভালো করে একটা ট্যুর দিয়ে দেবো প্যারাডাইস নর্থ ক্যাম্পের। ওইটা হচ্ছে ডাইনিং এরিয়া, ওখানেই আমরা রাত্রেবেলা ডিনার করবো। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড হাওয়া, আমরা আর পাচ্ছি না কিভাবে হিলছে, আর এত আওয়াজ রাত্রেবেলা, ঘুম আসা ইম্পসিবল। এটাও একটা এক্সপিরিয়েন্স, লাইফে তো সব রকমের এক্সপিরিয়েন্সই করতে হয়। এইখানে অর্ক চেন লাগানোর চেষ্টা করছে। ও আওয়াজ, আমি হাওয়া শোনাতে পারছি কিনা ঘরের ভেতর থেকে জানি না, কিন্তু একেবারে একদম সাংঘাতিকভাবে হিলছে। হ্যাঁ, রাত কাটাতে হবে, এটা হলো সবচেয়ে বড় কথা। জানি না কি করে আজকে রাত কাটালেই বুঝে যাবো কালকে রাতটা কেমন কাটবে। নামিয়ে দিয়ে আসছি।